মানগোবিন্দ অধিকারী দূর হটো। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকায় গিয়েছিলেন বিধায়ক, কিন্তু এর আগেই তাঁর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গেল এলাকা, যার জেরে চরম অস্বস্তিতে পড়লেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বনপাস পঞ্চায়েত এলাকার কামারপাড় মিস্ত্রিপাড়ায় গিয়েছিলেন তিনি। এর আগেই এলাকায় ছড়িয়ে দেওয়া হয় তাঁর বিরুদ্ধে নানা পোস্টার। বিধায়কের ছবিসহ পোস্টারে লেখা হয়েছে, 35টি গরিব পরিবারের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বড় লোককে বিলিয়ে দেওয়ার চেষ্টা কার স্বার্থে। কোন পোস্টারে আবার লেখা, মানগোবিন্দ অধিকারী দূর হটো। কোথাও লেখা গো ব্যাক, কিন্তু কারা পোস্টার দিয়েছে তার কোনো উল্লেখ নেই। তবে পোস্টার দেওয়ার পেছনে বিজেপি ও সিপিএম এর হাত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। এসেছে পাল্টা জবাবও, আপনার বিরুদ্ধে পোস্টার করেছে। আমি দেখিনি ওটা, আমি দেখবো, খোঁজ নিয়ে দেখবো ওটা কি পোস্টার দিয়েছে। কারা দিতে পারে কি মনে হচ্ছে? কারা দিতে পারে, সিপিএম দেবে না হয় বিজেপি দেবে? তৃণমূল দলটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লুটেরাদের দল। যখন পঞ্চায়েতে এই আওয়াজটা উঠে গেছে যে এই লুটেরাদের হাঁটাতে হবে এবং লুটেরাদের হাত থেকে পঞ্চায়েতকে আবার সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে, যে এরা বুঝে গেছে যে এদের এই দুর্নীতি, এদের এই লুট মানুষ আর মেনে নেবে না। কিন্তু বিধায়ক যখন পোস্টার কাণ্ডের পেছনে সিপিএম বিজেপির দিকে আঙুল তুলছেন, তখন তৃণমূলের ব্লক সভাপতি কাজ গড়ায় তুলেছে দলের একাংশকে। চালের মধ্যে যেমন খুব থাকে, কিছু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাতেও থেকে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তা সেই খুদ কিন্তু বাঁচার সময় হয়ে গেছে, সময় এসে গেছে। ওপর থেকেও নির্দেশ যেমন এসেছে, এখানে নিচে চলা পর্যন্ত নির্দেশ পাঠিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে আমাদের আগামী দিনে স্থান থাকবে না, অথব তারা উল্টোপাল্টা লিখবে, এটা স্বাভাবিক। আমরা দায়িত্ব সহকারে বলতে পারি, ওখানে ওই ঘটনার পিছনে, ওই ঘটনার সঙ্গে বিরোধীদের কোনো যোগ নেই। ওখানকার স্থানীয় তৃণমূল নেতা বনাম বিধায়কের লড়াই। কখনো বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার, তো কখনো আবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, কখনো আবার সম্পত্তি বৃদ্ধির উৎস নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়েছে জেলায় জেলায়। এবার সেই তালিকায় জুড়ে গেল ভাতারের বিধায়কের নামও। কমলকৃষ্ণদের রিপোর্ট, বিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।